الخبيثات للخبيثين والخبيثون للخبيثات এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পুত্র পবিত্র থাকবে যে যে পুত্র পবিত্র থাকবে আল্লাহ তাআলা তার সহধর্মিণীকে পুত্র পবিত্র রাখবেন কিন্তু কতক সময়ের বিপরীত হয় যেমন আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে তাই এখন এই আয়াতের ব্যাখ্যা কি হবে এই আয়াতের ব্যাখ্যা এটা চূড়ান্ত না তো ভাই আপনাকে কে বলেছে এটা চূড়ান্ত এই আয়াত পড়ে অনেকে ভুল বোঝে অনেকে মনে করে আয়াতে আল্লাহ বলেছেন যে খবিছ মহিলারা খবিছ পুরুষদের জন্য আর ভালো মহিলারা ভালো পুরুষদের জন্য এজন্য কোন পুরুষ যদি নিজে খারাপ হয় সে জানে তার চরিত্র ঠিকঠাক না বহুত আকাম কুকাম করছে জীবনে তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো বিয়ে করছে সে মিলাইতে পারে না না এই মেয়ে ভালো হইতে পারে না আমি তো দুই নম্বর মানুষ অতএব আমার তো কপালে দুই নম্বরটা পড়ার কথা সে নিজের বউয়ের প্রতি খারাপ ধারণা করে এই আয়াত ভুল বোঝার কারণে এটা আয়াতের মর্ম এভাবে নয় এই আয়াতের একটা ব্যাখ্যা হলো একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো মন্দ কথা সেই সকল লোকদের জন্য যারা মন্দ তারা মন্দর উপযুক্ত এর মানে গালিগালাজ করা না মানে সে মন্দ হলে তার প্রাপ্য মন্দ হয় আর যদি সে ভালো হয় তার প্রাপ্য ভালো হয় এখানে কথাকে বোঝানো হয়েছে এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যারা ভালো পুরুষ তাদের ভালো নারী পাওয়া তাদের অধিকার যারা খারাপ পুরুষ তাদের খারাপ নারী পাওয়া তাদের অধিকার এর মানে এইটা না যে যত মানুষ ভালো হয় তাদের স্ত্রীরা সব ভালো হয় যত মানুষ খারাপ হয় তাদের স্ত্রীরা সব খারাপ হয় আল্লাহ এখানে কোনো সংবাদ দেন নাই এটা জাস্ট তার উপযুক্ততা বলছেন যে তুমি খারাপ তো তোমার খারাপই পাওয়ার হক এবং ওইটাই তোমার পাওয়া উচিত তুমি ভালো তাহলে তোমার ভালো পাওয়া উচিত এটা তোমার প্রাপ্য যার খারাপ পাওয়া উচিত আল্লাহ দয়া করে তাকে ভালো দিতে পারেন কি পারেন না ফেরাউনের মতো খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো স্ত্রী দিবেন না দেন নাই আবার আল্লাহর নবী লূত আলাইহিসসালাম এবং নূহ আলাইহিমাসসালাম আল্লাহর দুজন নবী নেককার বান্দা তাদের দুজনকে দুজন স্ত্রী দিয়েছেন যে স্ত্রীরা তাদের প্রতি ঈমান আনেন নাই তাহলে অমুসলিম আল্লাহর প্রতি ঈমান নাই সেই কুফুরি করা মানুষগুলোকে নবীর ঘরে আল্লাহ স্ত্রী হিসেবে দিয়েছেন তাহলে ভালো মানুষে আল্লাহ তাআলা খারাপ মানুষ দিবেন না দেন নাই তাহলে এভাবে আয়াতের আলোকে এই সহজ সমীকরণ করা যাবে না আর এই আয়াতের ব্যাখ্যা মোটেও সঠিক না যে ভালো হবে তার সহধর্মিণী ভালো হবে যে খারাপ হবে তার সহধর্মিণী খারাপ হবে না মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি এই ব্যাখ্যা নেন কারণ এটা অনেক মুফাসসিরদের ব্যাখ্যা তাহলে সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে ভালো তার প্রাপ্য ভালো যে মন্দ তার প্রাপ্য মন্দ কিন্তু এর মানে এই না যে সে মন্দই পাবে আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো দিতে পারেন আবার একজন মন্দ ভালো মানুষকে মন্দ মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহ তাআলার কাজ হিকমত এবং রহস্য থেকে খালি না বিধায় এ সম্পর্কে আমরা ভুল না বুঝি